हेलो फ्रेंड्स, आमी काकोली। वेलकम बैक टू माय चैनल इजी गार्डनिंग। आज आमी कीभावे बाड़ीते सहजे कोकोपीट बनानो जाए सेटा आपनादेर कोरे देखाबो। ताहले चलुन देखे नेवा जाक कीभावे कोकोपीट बानाच्छी। कोकोपीट की? कोकोपीट होच्छे नारकेलेर छोबड़ार जे गुड़ो, नारकेलेर छोबड़ार जे गुड़ो, ये देखुन तलाय पड़े आछे, ये जे गुड़ोगुलो এইগুলো হচ্ছে বা এই নারকেলের ছোবড়ার থেকে যে মানে এই যে এই ফাইবারগুলো দিয়ে তো নারকেলের ছোবড়াটা তৈরি। এবং দেখুন ফাইবারের সঙ্গে সঙ্গে এর পাশাপাশি কিছু জিনিস লেগে রয়েছে যেগুলো একটা ফাইবারের সঙ্গে আরেকটা ফাইবারকে জুড়ে রেখেছে। সেই যে ফাইবারের সঙ্গে যে গুঁড়োগুলো আছে, এই যে গুঁড়ো, এই যে গুঁড়োগুলো, এই যে গুঁড়ো, এটাই হচ্ছে আসলে কোকোপিট, এটাই হচ্ছে কোকোপিট। তাহলে এটা কী করে তৈরি করা যাবে বাড়িতে? খুবই সহজ। সেটা হচ্ছে এরকম একটা নারকল নিতে হবে, বা এর থেকে বড় নারকল নিন। নারকল নিয়ে নারকলটাকে যেমন আমরা পুজোর সময় বা রান্নায় নারকল দেওয়ার জন্য আমরা কী করি, নারকলটা ছাড়িয়ে নিই। তা নারকল ছাড়িয়ে নেওয়ার পর এইরকম অবস্থায় এলো, ধরুন এরকম বেরোলো। কিন্তু নারকল ছাড়িয়ে নেওয়ার পর এই যে শক্ত আবরণটা, এই শক্ত আবরণটা কিন্তু এই খোসাগুলোর থেকে, ছোবড়াগুলোর থেকে আলাদা করে নিতে হবে, কারণ ওই শক্ত আবরণটা কিন্তু কোকোপিটে কোনো কাজে লাগবে না। এবার এই এই যে মানে ছোবড়াগুলো, এই নরম ছোবড়াগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। নরম ছোবড়াগুলো নিয়ে করতে হবে কি, প্রথমে আমি এগুলোকে যেমন মানে খুব পাতলা পাতলা ভাবে ছাড়িয়ে নিয়েছি, খুব পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি, সেরকম পাতলা পাতলা করে, ধরুন এটা চওড়া আছে, তাহলে এর থেকে ছাড়াতে হলে আপনাকে এরকম করে সরু সরু করে টান দিলেই ছেড়ে আসবে। এরকম করে এরকম করে ছাড়িয়ে নেবেন, ঠিক আছে? এইরকম করে ছাড়িয়ে নিতে হয়। এই ছাড়িয়ে নেওয়া হলো, এরমভাবে যতটা পারা যায় পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পর, এই যে পাতলা করে ছাড়িয়ে নিয়েছি, এবার পাতলা করে ছাড়িয়ে নেওয়ার পর পাতলা করে ছাড়িয়ে নেব। আমি আরও কটা ছাড়িয়ে নিই। ভীষণ ইজি, বাড়িতে সবাই বানিয়ে নিতে পারে। বাইরে কোকোপিট যেগুলো অনলাইনে পাওয়া যায় বা নার্সারিতে পাওয়া যায় সেগুলো কতদিনের পুরানো সেটা তো বোঝানো যায় বোঝা যায় না, আমরা বুঝতে পারবো না। কোকোপিটের অ্যাকচুয়ালি কি নিজস্ব কোনো তো মানে ওর মধ্যে সেই খাদ্যগুণ বা এই জাতীয় কিছু নেই। এটা কি করে মাটিতে, বিশেষ করে মানে গাছের জন্য যেটা আমরা ইউজ করছি, মাটিতে গাছের জলটা গ্রীষ্মকালে যখন জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তখন এই কোকোপিট যদি মাটির সঙ্গে মেলানো থাকে তাহলে কোকোপিট কী করে মাটিতে জলটা ধরে রাখে। এটার খুব জলধারণ ক্ষমতা মানে জলধারণ ক্ষমতাটা খুব বেশি, এই জন্যই এটাকে ইউজ করা হয়। যেসব মাটিতে প্রচুর মানে প্রচুর জলের প্রয়োজন হয় সেই সব মাটিতে কোকোপিট প্রয়োজন। আর যেসব মাটিতে জলে, আবার আরেকটা কথা, কোকোপিট যে মাটিতে মানে জলের মানে যেসব গাছের অতিরিক্ত জলের প্রয়োজন নেই, খুব অল্প জল, সেখানে আবার কোকোপিট ইউজ না করাই ভালো, কেননা কোকোপিট জলটা ধারণ করে রাখে। তো এবার ওই গাছটির কিন্তু ও জলের বেশি প্রয়োজন নেই, তো এবার মাটিতে যখন জলটা ও রেখে দিচ্ছে তখন কী হবে, ওর রুট রট হয়ে যাবে, মানে গোড়াটা পচে যায়, শিকড়গুলো পচে যাবে, ছোটো ছোটো শিকড়গুলো সেগুলো পচে যেতে পারে। সেই জন্য হ্যাঁ মানে বুঝে দিতে হবে যে কোন গাছের জন্য কোকোপিট ব্যবহার প্রয়োজন আছে আর কোন গাছের প্রয়োজন নেই। এবার আমরা এটাকে কি করে তৈরি করব, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমি একটা ছোট কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচি নিয়ে যতটা ছোট করা যায়, আপনি যত পাতলা করবেন তত এটা মিহি হয়ে বেরোবে। তখন কি হয়, অনেকে দেখি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেন, এতে কি হয় আমার মনে হয় যে এতে ওই মেশিনটির ওপরে, যন্ত্রটার ওপরে অযথা চাপ পড়ে। এটা হাতেই করে নেওয়া যায়, আপনি যত পাতলা করে করবেন ততই কাঁচি এটাকে সূক্ষ্ম করে গুঁড়ো করে আনতে পারবে। দেখুন আমি কত সরু সরু করে করছি, কোনো মানে খুব মানে শুধু একটুখানি কী বলুন তো, আপনি যখন করবেন খুব যত্নবান হবেন নিজের হাতের প্রতি, আঙুলটির প্রতি। এটা যদি না মানে সাবধান না হন আঙুল কেটে যেতে পারে, আর না হলে এটাতে কোনো ভয়ের কিছু নেই। এটা কাঁচি দিয়ে যেমন আপনারা কাপড় কাটেন, কাগজ কাটেন, সেরমভাবেই এটা কেটে ফেলা। এই তো দেখুন
এটা কত গুঁড়ো হয়ে গেল। দেখুন কেউ কেউ তো চুলও কাটেন, বিউটিশিয়ান যারা তারা চুল কাটেন না, তা বিউটিশিয়ান যারা যারা চুল কাটেন তারাও এইভাবেই চুলটা কাটেন, এইভাবে ধরেন, ধরে নিয়ে চুল কাটেন। তা আপনার আমাদের অত কায়দার দরকার নেই, আমরা প্লেন এরম ধরবো আর এরমভাবে কাটবো। খুব ছোট ছোট টুকরো করাই যেতে পারে এবং ওইগুলোকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই ব্যাস, একদম পুরো গুঁড়ো গুঁড়ো, বেশিক্ষণ লাগেও না, খুব পাতলা করে ছাড়িয়ে নেবেন সরু সরু অংশে এবং এগুলোকে এরম কাঁচির সাহায্যে কেটে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। শুধু হাতটা বাঁচিয়ে, হাতটা মানে কোকোপিট কাটতে গিয়ে হাত যেন কেটে ফেলবেন না, তাহলেই তো মুশকিল। আর ওই প্লাস্টিকের মতো ওই অংশটা বাদ দেবেন, তাহলেই হবে। আমি এটা কেটে নিয়ে আচ্ছা আমি এবারে এগুলো পরে কাটবো, আমি কিছুটা আগে কেটে রেখেছি। দেখুন এগুলোকে একটু এরম এরম করলেই, ঘষলেই ফুলে যাচ্ছে। দেখুন এই টুকরোটাকে একদম নরম সফট, এরকম টানলেই তো ফুলে চলে আসছে, এত ছোট ছোট টুকরো। এবার এই এর মধ্যে থেকে এরম করবেন, এরম করবেন, এরম করবেন, এরম করলেই দেখবেন এই যে ওপরের যেগুলো হয়তো কাটা হয়নি সেই জিনিসগুলো, এই যে ফাইবারগুলো এরম, এগুলোকে আলাদা করে নেবেন। তখন এটাকে একটু এর সঙ্গে ঘষুন, একের সঙ্গে অপরকে ঘষলেই এটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পুরো খুবই নরম। নিজেরা করবেন যখন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত সফট, কত সফট। আমি এখানে আরও কিছু এই যে গুঁড়ো করেই রেখেছি, কেটে রেখেছি এগুলো সব কাটা আমার। দেখুন দেখতে পাচ্ছেন এটা কি, একটু এরম করে ঘষা দিলেই, এরম ঘষলেই একটা ফাইবার আরেকটা ফাইবারের থেকে আলাদা হয়ে যাবে। তাহলে এই হলো কোকোপিট, আপনারা তাহলে এটা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার এবার এর মধ্যে আপনারা এক কাজ করবেন, এটা আমি একটা পাত্রে তুলি, তুলে আপনারা এক কাজ করতে পারেন, এটাকে চালনি দিয়ে চেলেও নিতে পারেন। চালনি দিয়ে চেলে নিলে কি হবে, এই যে পাতলা একদম গুঁড়ো অংশগুলো, খুব ফাইন যেগুলো, সেইগুলো তলায় পড়ে যাবে, সেইগুলো তলায় পড়ে যাবে। এই যে এইগুলো হচ্ছে একদম গুঁড়ো, এই গুঁড়ো অংশগুলো একদম তলায় পড়ে যাবে। এবার এর মধ্যে আপনারা করবেন কি, একটু জল দিতে হবে, অল্প অল্প করে ঢালবেন। একটু ধুয়ে নিতে হয়, কেননা এর মধ্যে একটা লবণাক্ত জিনিস তো থাকেই, বিশেষ করে এটা না হয় আপনার বাড়ির সমতলের, যেগুলো ধরুন সমুদ্রের ধারের যেসব এলাকা থেকে কোকোপিট আসে, যেগুলো অনলাইনে আসে, সেই কোকোপিটের ব্রিকগুলো ইটের মতো তৈরি আসে না, ওইগুলো অনলাইনে যেগুলো আসে ওগুলোকে অবশ্যই ধুয়ে নেবেন, জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজিয়ে রাখার পর এবার এটাকে পুরো জলে ভিজিয়ে দেবেন, এরকম জলে ভিজিয়ে দেওয়ার পর দেখবেন, দেখুন আমি কত জল দিলাম, এই যে আমি জল দিলাম, জলটাও টেনে নেবে, টেনে নেওয়ার পর যেটুকু জল এক্সট্রা থাকবে, এক্সট্রা জল থাকবে সেইটাকে বের করে দিতে হবে, কারণ আপনারা তো এরকম জল শুধু রেখে দেবেন না,
তাহলে জল শুদ্ধ ওটাকে বার করে তখন আপনারা একটা প্যাকেটে করে এই জলে দিয়েও আপনারা যদি এরকম ভাবে এগুলোকে যেমন ছটকে দেন এরকম, তাহলেও দেখবেন একটা ফাইবার আরেকটা ফাইবারের থেকে তাড়াতাড়ি আলাদা হয়ে গেছে। এই এবার কি করবে, এবার যতটা সম্ভব জলটা এটার থেকে নিংড়ে নেবেন, নিংড়ে একটা জায়গা আলাদা করে রেখে দেবেন। এবার আপনার যখন প্রয়োজন হবে গাছের দেবার তখন আপনি দেবেন, কিন্তু তার আগে এই যে ভেজা কোকোপিটগুলোকে রোদে একটু শুকিয়ে নেবেন, রোদে শুকিয়ে রাখবেন। আমি জল দিলাম এই জন্য যে যাতে এর মধ্যে থাকা লবণাক্ত উপাদানগুলো বেরিয়ে যায়। নুন তো গাছের জন্য খুব একটা ভালো নয়, তা কাজেই যাতে নুনটা এই জল থেকে এই কোকোপিট থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য আমি জল দিয়েছি। এবার ধোয়া হয়ে গেল, এটা এর মধ্যে থেকে বেরিয়ে গেল। এরপর এটাকে আপনারা রোদে শুকিয়ে নেবেন, ভালো করে রোদে শুকিয়ে যখন একদম শুকনো হয়ে যাবে তখন গাছের জন্য ব্যবহার করবেন। তাহলে এই ছিল আজকে আমার কোকোপিট বানানো, আশা করি আপনারাও বাড়িতে সবাই বানিয়ে নিতে পারবেন এবার, খুব ইজি পদ্ধতি। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।